আপনি কি বুদ্ধিমান? আপনি কি টেস্ট করে দেখতে চান অন্যদের থেকে আপনার চোখের দৃষ্টি কতটা পাওয়ারফুল? আজকের ভিডিও থাকবে এমন কিছু ডিফিকাল্ট কোশ্চেন ও সাসপেন্স ছবি যেগুলোর উত্তর খুঁজে পেলেই আপনি জিনিয়াস। তাহলে দেরি না করে চলুন ভিডিওতে যাওয়া যাক। আজকের ফার্স্ট কোশ্চেন একটি গুগলি প্রশ্ন দিয়ে শুরু করছি। বাগানে আমি সবুজ, বাজারে আমি কালো, ঘরে আমি লাল, বলতো আমি কে? উত্তরটি পারলে 10 সেকেন্ডের মধ্যে আমাদেরকে নিচে কমেন্ট করে দাও। টাইমস আপ, এখানে সঠিক অ্যানসার হবে চা পাতা। চলে যাব পরবর্তী বুদ্ধির প্রশ্নতে। এবার স্ক্রিনের মধ্যে একটি শব্দ ছক এসেছে, এই ছকটি পূরণ করে দেখাও। ওপর নিচ রান্নায় দেওয়া হয়, আর পাশাপাশি একটি সবজির নাম হবে। যদি ছকটি পূরণ করতে পারো এখনই কমেন্ট করে দাও আমাদের। কি ফ্রেন্ড, ছকটি পূরণ করতে পেরেছো? যারা পারোনি চলো দেখে নি। ওপর নিচ হবে মশলা, আর পাশাপাশি সবজির নাম হবে ঢেঁড়স। এবার দেখাই যাক অন্যদের থেকে তোমার চোখের দৃষ্টি কতটা পাওয়ারফুল। স্ক্রিনের মধ্যে এই তিনটি গ্লাসকে দেখতে পাচ্ছো, তো এই ফুলটিকে এই গ্লাসের মধ্যে ভরে দিলাম। এবার তিনটি গ্লাসকে এলোমেলো করে দিলাম। এবার বলো এই ফুলটি কোন গ্লাসের মধ্যে রয়েছে? সময় শেষ, তুমি খুঁজে পেলে সেই গ্লাসটি? এখানে এক নম্বর গ্লাসটির মধ্যে সেই ফুলটি ছিল। যারা যারা এক নম্বর গ্লাসটি গেস করেছো তাদের আইকিউ লেভেল একদম ফার্স্ট। ফ্রেন্ড, এটি একটি ট্যালেন্ট টেস্ট পরীক্ষার ভিডিও, তাই প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার তোমার চোখের সামনেই থাকবে। আর নিজের বুদ্ধিকে প্রয়োগ করে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার তুমি নিজে থেকে দেওয়ার চেষ্টা করবে, তাহলেই তুমি বুদ্ধিমান। আই টেস্ট লেভেল 2, এইবার দেখো স্ক্রিন ফাঁকা। কিন্তু না ফ্রেন্ড, স্ক্রিন ফাঁকা নয়, এই ফাঁকা স্ক্রিনের মধ্যে একটি প্রাণী আছে। সেই প্রাণীটিকে তুমি দেখতে পাচ্ছ? তুমি কোন প্রাণীটিকে দেখতে পাচ্ছ নিচে আমাকে কমেন্ট করে দাও। ফ্রেন্ড, তুমি লুকিয়ে থাকা প্রাণীটিকে দেখতে পেয়েছো। তো ফ্রেন্ড, যারা যারা এই লুকিয়ে থাকা প্রাণীটিকে খুঁজে পেয়েছো, কনগ্রাচুলেশন, তোমাদের আই পাওয়ার 100% পারফেক্ট। এবার ভিডিওটিতে একটি লাইক করে আমাদের কমেন্ট করে দাও। এইবারে করব তোমার আই পাওয়ার টেস্ট, দেখাই যাক তোমার চোখের পাওয়ার কতটা ওকে। এবার টেস্ট করব তোমাদের মেমোরি। স্ক্রিনের মধ্যে এই ছবিটিকে খুব ভালো করে কিন্তু ফলো করো। এখানে তোমাদের প্রশ্ন হচ্ছে যে তিনটি মেয়েকে তুমি নৌকার মধ্যে দেখতে পাচ্ছ, আর প্রচন্ড ঝড় এসে গেছে। তাহলে এখানে বলো তো এই তিনটি মেয়ের মধ্যে কোন মেয়েটি বেঁচে যাবে, জলে ডুববে না? কি ফ্রেন্ড, তুমি কি বুঝতে পেরেছো এখানে কোন মেয়েটি বেঁচে যাবে? যারা বুঝতে পেরে গেছো তাদের মেমোরি একদম পারফেক্ট। এবার চলো অ্যান্সারটি দেখে নি। এখানে 2 নম্বরের মেয়েটি বেঁচে যাবে, কারণ তুমি ভিডিওটিকে একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পেতে 1 নম্বর ও 3 নম্বরের যে নৌকাটি রয়েছে তার মধ্যে কিন্তু ছেদ রয়েছে, আর ঝড়ের তাণ্ডবে নদীর জল উথাল পাথাল করে সেই ছেদ দিয়ে জল ঢুকে যাবে, অর্থাৎ সেই নৌকাটি ডুবে যাবে। কিন্তু অপশন 2-এর যে নৌকাটি রয়েছে সেই নৌকাটিতে কোনো ছেদ নেই, তার মধ্যে জল ঢুকবে না, আর নৌকাটির মেয়েটিও বেঁচে যাওয়ার চান্স আছে। এর থেকে বোঝা যাচ্ছে যে 2 নম্বরের মেয়েটি বেঁচে যাবে। ফ্রেন্ড, প্রতিনিয়ত এরকম মেমোরি টেস্ট পরীক্ষার ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এবার ছবির ধাঁধা। স্ক্রিনের মধ্যে এই দুটো ছবিকে ভালো করে দেখে আমাকে একটি খেলার নাম কমেন্ট করে দাও। Thank you.
এই প্রশ্নটা খুবই সহজ ছিল, প্রথমে কাবা লেখা আছে আর সেকেন্ডে ডি, তাহলে দুটিকে মিলিয়ে খেলাটির নাম হবে কাবাডি। এবার লাস্ট কোশ্চেনটা খুবই ইজি, নিজে দেওয়ার চেষ্টা করবে। স্ক্রিনে এই দুটো ছবিকে ভালো করে দেখে আমাকে একটি মাছের নাম কমেন্ট করে দাও। পারলে মাছটির নাম, এটি তো খুব সহজ প্রশ্ন ছিল। প্রথমে তো একটি খয়ের ছবি আর সেকেন্ডে রয়কারে রা লেখা আছে, তাহলে তো মাছটির নাম হবে খয়রা। হ্যালো ফ্রেন্ডস, আমাদের আজকের ভিডিও এ পর্যন্ত। আজকে 7টি কোশ্চেনের মধ্যে আপনি কটি কোশ্চেনের অ্যানসার দিতে পেরেছেন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।